ফোনে রূপসী। নমস্কার, এখন ফোনে রূপসী অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সুন্দর হওয়ার চিন্তাভাবনা আমরা প্রত্যেকেই করি এবং নিউ ইয়ার রেজলিউশন আমরা নেওয়া শুরু করেছি অলমোস্ট। কালকে তো একেবারে হুহু করে রেজলিউশন নেওয়া হবে যে নিউ ইয়ার 2020 আমাদের জন্য ভালো কিছু আনুক এবং আমরা এই 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 বছর ভোর করবো, যে যে ভুল করেছি সেগুলোকে রেক্টিফাই করে ফেলবো। খুব ভালো, সৌন্দর্যের দিক থেকেও বলবো যে খুঁতগুলো করেছেন বা রয়েছে বা ইগনোর করে গেছেন সেখান থেকে এবার বেরিয়ে আসা পালা এবং নিজের প্রতি যত্নশীল হওয়া। যত্নশীল শব্দটি বলা মাত্রই যার কথা চলে আসে, তিনি আমাদের হট সিটে অবশ্যই হাজির রয়েছেন, যিনি যত্নশীল ভাবে প্রকৃতিকে সঙ্গে নিয়ে মানুষের উপকার করে আসছেন, সুন্দর করে আসছেন, সুস্থ করে আসছেন। জিসা গুপ্তা হট সিটে অনেক স্বাগত জিসা দিকে অনুষ্ঠানে আসার জন্য। একদম রয়েছেন এই মুহূর্তে আপনারা সরাসরি জিসাদির সঙ্গে কথা বলতে। আমাদের কথা বলার ফোন নাম্বার 2514000000, আবার বলছি এই নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা নিয়ে। 2514000000 স্কিন এবং হেয়ারের প্রশ্ন নিয়ে আপনারা ফোন করতে পারেন। দেখো জিসাদি, তোমার এত রেঞ্জ, 38-39টার বেশিই হবে, কম নয়। তো সেই প্রত্যেকটি রেঞ্জের মধ্যে যে আমি যত্নশীল বললাম, প্রকৃতি বললাম, প্রত্যেকটি রেঞ্জেই কি তুমি হার্বাল টাচ দিয়েছো? একেবারে আমার সবসময় দেখো 10টা তো সোলজার প্রোডাক্ট, যারা যুদ্ধক্ষেত্রে নামবে, মানে চুলের সমস্যা এসে গেছে সামনে, যে কোনো সমস্যা চুলের বা স্কিনের যে কোনো সমস্যা এসে গেছে, এই সোলজার প্রোডাক্ট মানে এই প্রথম 10টি যেটা লাইনে দাঁড়িয়েছে, যেটা নিয়ে নেবেছিলাম প্রথমে, ওই 10টি ফাইট করবে, ফাইটার একেবারে করে সমস্যার সমাধান বের করবে। যেখানে বের করতে পারলো না, কোনো একটা জায়গা আটকালো, সেখানে তো আমি আছি তার জন্যে। আর বাকি যেগুলো আছে প্রত্যেকটাতে, আমার এই যে 40টা প্রোডাক্ট এখন প্রায়, তাতে কিন্তু প্রত্যেকটাতে আমার ওই যে বললাম একটু অভ্যেস ছাড়তে পারি না, মানে আমার হার্বস দিতেই ইচ্ছে করে সব কটাতে। তারপরে আমি স্টাডি করে দেখি যে এই জিনিসটাতে কোন হার্বসটা দিলে ভালো লাগবে। মানে আমরা যেরকম আমাদের ডিপ পরে একটা ফল দিয়েছি, ওই ফলটা পার্টিকুলারলি ইউপিতে পাওয়া যায়, এখানকার মাটিতে ভালো হয় না এই ফলটা, তো হ্যাঁ প্রভিন্সের এনভায়রনমেন্ট, মাটি, এগুলোর উপরে যে কোনো জিনিসের কোয়ালিটি ডিপেন্ড করে। তো আমরা ওই ফলটা দিয়েছি, কেন ওই ফলটা খুব সহজেই স্কিনের পুরো লেয়ারটাকে পিওর করে দেয়। এই যে আমি বলি আমার ডিপ পরটাতে স্কিনটাকে পিওর করবে, স্কিনের পিউরিফিকেশনের জিনিস আছে, প্লাস স্কিনের ক্লান্তি দূর করবে। তো এই যে রিপোর্টটাকে বানাবার সময় আমি কী হার্বস দেবো, কী হার্বস দেবো, একেবারে হার্বস ছাড়া দেবো, সেটা তো আমার মন মানছে না। তো ন্যাচারালি তখন আমি দেখলাম যে এই পার্টিকুলার ফ্রুটটা ভীষণ ভালো কাজ করবে, আর তার সাথে যেটা ত্বকের ক্লান্তি দূর করার জন্য একটা হার্বস আমার দিতেই হবে। তো ন্যাচারালি আমাদের রিপোর্টটাও যারা ইউজ করেছেন জানেন যে অদ্ভুত ভালো একটা এফেক্ট আনে, স্কিনটাকে বেশ সুন্দর সফট করে, চকচক করে আর পরিষ্কার ঝকঝকে করে ফেলে। এখন তো শীত পড়েছে, আমরা একটু জল অ্যাভয়েড করি স্পেশালি সন্ধ্যের পরে, তো ডিপপোরটাকে খুব টাইমলি তাই আমি নামিয়ে দিলাম, যে যাতে করে কি জলটাকে সন্ধ্যের পরে যারা অ্যাভয়েড করতে চায় বা যাদের খুব ড্রাই স্কিন, বারবার ফেস ওয়াশ অ্যাভয়েড করতে চায়, তাদের জন্য এই ডিপপোরটা দারুণ ভালো। এভাবেই আমাদের প্রতিটি ফেস ওয়াশ দেখো, প্রতিটি টোনার, প্রত্যেকটাতে কিন্তু বেশ কয়েকটা হার্বস আছে, বেশ কয়েকটা হার্বস আছে, এবং আমরা কেমিক্যাল দেওয়ার সময়ও খুব কেয়ারফুল থাকি, যাতে কেমিক্যালটা কোন লেভেল অবধি দেবো যেখানে পুরো সেফটিটা বজায় থাকবে। একটা সাধারণ এক্সাম্পল আছে, যেরকম আমরা কাঁচা হলুদ, সবাই জানি কাঁচা হলুদ ত্বকের রং ফর্সা করে, কিন্তু এই কাঁচা হলুদেরই পরিমাণটা বেড়ে গেলে আবার কাঁচা হলুদের কালচে একটা এফেক্ট আসে। তো ন্যাচারালি ওই প্রপোর্শনটা খুব ইম্পর্টেন্ট, যে কোন প্রপোর্শন এসে, যেরকম রান্নায় নুন দেবো কিন্তু কতটা নুন দিলে লোকের ওই রান্নার স্বাদটা ভালো লাগবে, এক ফোঁটা বেশি হলেও ভালো লাগবে না, একটু কম হলেও ভালো লাগবে না। তো সিমিলারলি যে কোনো একটা মশলা বেশি হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদ বিগড়ে যায়। তো আমাদের প্রোডাক্টেরও যে এত মানে ভালো এফেক্ট এবং লোকের এত ভালো লাগে মাখতে, তার একটাই সিক্রেট হচ্ছে প্রপোর্শন, আমি প্রপোর্শনের উপরে খুব ইম্পর্টেন্স দিই। এবং এই যে ডিপোরের কথা বললে, তুমি সুন্দর কথা বলে বললে, এটা তো আমি দেবো না হার্ব, এটা কখনো হয়, ডিপোর ক্লিনিংটা হচ্ছে কিন্তু তার মধ্যেও যে কোনো উপকার মানুষ পেতে পারে এই চিন্তাভাবনা, এন্ড দিস ইজ ফার্স্ট টাইম, হ্যাঁ মানে প্রথমবার চিন্তাভাবনা, যেরকম এখন তো খুব অ্যালোভেরা হয়, তার মধ্যে কিছু পাও, ত্বক পিওর পিউরিফাই করবে, প্লাস ত্বকের ক্লান্তি, আমাদের পুরো টিস্যুর ক্লান্তি, সেলের ক্লান্তিটাকে দূর করবে সারাদিনের। তারপরে যেরকম আমরা অ্যালোভেরাটা যখন আমরা ইউজ করি, অ্যালোভেরা কিন্তু পশ্চিমবঙ্গের জিনিস না, এখানে পশ্চিমবঙ্গে যে অ্যালোভেরাটা হয় সেটার সেই রকম
মানে যে একটা গুণ গুণগত আছে দিক, তা হ্যাঁ না, মানে পাল্পটা সেরম ভালো আমরা ভালো পাই না। তাই আমাদের যে অ্যালোভেরাটা হয় সেটা আমরা সব ওই বালি মাটি যেখানে রাজস্থান সাইড আচ্ছা থেকে আনাই, অ্যালোভেরা ওখানকারই জিনিস অ্যাকচুয়ালি, তো ওখান থেকে আমরা ইউজ করি আনাই মানে কাজ অরিজিন করবার জন্য, যেটা অ্যাকচুয়াল, যেটা যেখানকার জিনিস সেখানে কিন্তু তার পুরো সম্পূর্ণ গুণটা প্রিজার্ভ থাকে ওই জিনিসটাতে। এটাই যেমন মানে আমরা খুব নর্মাল কথায় বলি শিলাদিত্যর কথা মনে পড়লো, এক্সাম্পলটা মনে পড়তে মনে পড়লো, শুক্রবার সুন্দর সুন্দর এক্সাম্পল দেয় শিলাদিত্য, যে আমরা যেমন সাউথ ইন্ডিয়ান ফুড সাউথে গেলে যে টেস্ট পাবো, আমাদের ইন্ডিয়াতে এসে যে সাউথ ইন্ডিয়ান মানে আমাদের পশ্চিমবঙ্গে সাউথ ইন্ডিয়ান ফুড চেঞ্জ খেলে হয়ে যায়, চেঙ্গ সেটা হয়ে কিন্তু যায়, পশ্চিমবঙ্গীয় সাউথ ইন্ডিয়ান ফুড হ্যাঁ হয়ে যায়, হ্যাঁ কিন্তু চেঞ্জ ওই হয়ে যায়। এক্স্যাক্ট আমি তো টেস্টটা পাই না। দীর্ঘদিন সাউথে থেকেছি, আমি দীর্ঘদিন সাউথে থেকেছি, ওখানকার দোসা, ওখানকার রাইস, হ্যাঁ ওখানকার ইডলির যা টেস্ট, এখানে আবার অন্যরকম, একদম এখানে আমরা আমাদের মতন করে বাঙালিয়ানা ফেলেছি। করে তৈরি করে। হ্যাঁ হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ভারতী দাশগুপ্ত বলছি। কোথা থেকে বলছেন দিদি? আমি পাইকপাড়া থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, টিভির আওয়াজটা কমিয়ে দিয়ে। হ্যাঁ নেই বোধহয় দিদি, টিভির আচ্ছা আওয়াজটা কমিয়ে দিন নালে হ্যাঁ ফোনটা হ্যাঁ কেটে যাবে। হ্যাঁ আচ্ছা বলছি, নমস্কার দুজনকে হ্যাঁ জানাচ্ছি। নমস্কার, হ্যাঁ নমস্কার হ্যাঁ দিদি, টিভির আচ্ছা, আওয়াজটা মিউট এক করে দিন। মিনিট এক হ্যাঁ মিনিট একটু হোল্ড করুন। ওকে হোল্ড করছি। হ্যালো, হ্যাঁ বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা বলছি, আমি না আমার চুলটার জন্য জিজ্ঞাসা করছি, আপনার ম্যাডামের অনেক স্কিনের প্রোডাক্ট আমি ইউজ করেছি, খুব ভালো আছি, কিন্তু চুলটার জন্যই আমার একটু প্রবলেম হচ্ছে, কি মানে সমস্যা? শীতটা পড়াতে আর কি? ভেজা চুলটা বেঁধে যাচ্ছি তো, হ্যাঁ আর তার ফলে প্রচন্ড চুল উঠছে। আচ্ছা, ভেজা চুলটা বেঁধে রাখছেন কেন? ভেজা চুলটা ওই ঘাড়ের কাছে পড়ে, ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্য। আচ্ছা আচ্ছা, চিট করে। আচ্ছা আচ্ছা, একটু হালকা ড্রায়ার ইউজ করতে পারেন, প্রচন্ড চুল উঠছে সেটা আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন আপনি, খুব প্রথমে স্বাভাবিক। হ্যাঁ খুব স্বাভাবিক, ঘাড়ের কাছে পরে ঠান্ডা ঠান্ডা লাগে বলে বেঁধে রাখছেন, তাতে চুলের গোড়াটা শুকোতে পারছে না, ন্যাচারালি উইক হয়ে থাকছে, তাতে চুল বেশি পড়বে প্রথম কথা। তার সাথে সাথে যেটা বলবো, চুল চুলের গোড়া দুর্বল হয়েছে, উইক হয়েছে, তার ফলেই বেশি পড়ছে। এখানে আপনি আমাদের একটু নোট করে নেবেন কি কি নেবেন। আমাদের নারিশন কেয়ার হেয়ার অয়েল নেবেন, সপ্তাহে অন্তত 2 দিন মাখবেন নারিশন কেয়ার হেয়ার অয়েল। যদি খুশকি না থাকে, ফুসকুড়ি না থাকে, মাথা না চুলকো, সেক্ষেত্রে আর নারিশন কেয়ার লোশনের প্রয়োজন নেই, খালি চুল পড়াটাই যদি একমাত্র সমস্যা থাকে, নারিশন কেয়ার হেয়ার অয়েল নেবেন, সপ্তাহে 2-3 দিন মাখবেন। আর আমাদের নারিশন কেয়ার হেয়ার প্যাক সপ্তাহে 1 দিন মাখবেন, আর আমাদের নারিশন কেয়ার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। একটা ফোন আছে, একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে ঝুম্পা সিনহা মহাপাত্র বলছি। বলুন, আমি দিদির সাথে একটু কথা বলতে উনি চাই। আছেন, বলুন। হ্যাঁ দিদি, বলছি আমি আপনার শো দেখি, আমার ভীষণ ভালো লাগে, তো আমি আপনার কোনো প্রোডাক্ট ইউজ করি না, কিন্তু ইউজ করার খুব ইচ্ছে, তাই জন্য কল করেছি। আচ্ছা, কি সমস্যা আছে? আমার এমনি কোনো সমস্যা নেই, স্কিন নরমাল, সবই ঠিক আছে, কিন্তু আমি খুব রোদে ঘুরি, ওই জন্য মুখে একটু ট্যান হয়েছে, তো আমি আচ্ছা চাইছি যাতে ট্যানটা ঠিক হয়ে একটু আর একটু গ্লো ভাবটা আছে এই জন্য। আচ্ছা, আপনি স্কিনের প্রোডাক্টের কথা জানতে চাইছেন হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ স্কিনের প্রোডাক্ট, স্কিন নর্মাল তো? হ্যাঁ নর্মাল, আচ্ছা এখন শীতকাল তাও খুব ড্রাই নয়, নর্মালি। আচ্ছা আচ্ছা, একটু আমি বলবো সবাইকে, যাদেরই প্রোডাক্টটা বলছি না একটু নোট করে নিন কি নেবেন। প্রথম জন যিনি ফোন করলেন ওনাকে বললাম আমি হেয়ার নারিশমেন্ট অয়েল, শুনতে থাকুন, না নারিশন কেয়ার হেয়ার অয়েল, নারিশন কেয়ার হেয়ার অয়েল, নারিশমেন্ট অয়েল, যেহেতু আপনি বললেন যে আগে আমার প্রোডাক্ট অনেক ইউজ করেছেন তাই আগে ছিল হেয়ার নারিশমেন্ট অয়েল, এখন হচ্ছে নারিশন কেয়ার হেয়ার অয়েল, আর নারিশন কেয়ার হেয়ার প্যাক, আর নারিশন কেয়ার শ্যাম্পু ক্লিনজার লেখা আছে গায়ে, এই তিনটে ব্যবহার করবেন, একটু গিয়ে নিয়ে নেবেন। আর দ্বিতীয় যিনি ফোন করলেন, স্কিনের একটু গ্লো বাড়াতে চান আর স্কিনের ট্যান কন্ট্রোল করতে চান, এক্ষেত্রে প্রথম কথা তো স্কিন অনুযায়ী, আপনার স্কিনটা নর্মাল আপনি বললেন, এখন শীতকালে ড্রাই হচ্ছে, সেক্ষেত্রে আপনি নর্মাল স্কিনের ফেস ওয়াশ নিয়ে নিন, দিনে 2-1 বার ব্যবহার করবেন, তার সাথে আমাদের হালদি আমন্ড স্কিন অয়েল নেবেন, এটা দারুণ স্কিনের ট্যানটাকে কন্ট্রোল করে। হালদি আমন্ড স্কিন অয়েল প্রতিদিন মাখবেন, হালদি চন্দন স্কিন প্যাক,
এটার সাথে নেবেন তেলের উপরে জলে মানে ভেজা মুখে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভেজা মুখে তেল মাখবেন, তেলের উপরেই প্যাকটা একটু 1.5 চামচ মতন নিয়ে জল বা কোনো ফলের রসের সাথে মিক্স করে মাখবেন। আর এরপরে প্যাকটা যখন একটু শুকিয়ে আসবে ভেজা হাতে হালকা করে ঘষে তুলে নেবেন। তারপরে আমাদের টোনার, নর্মাল স্কিনের টোনার মেখে নেবেন, এতে পোর্সগুলো টাইট থাকবে, স্কিন লুজ হবে না সহজে। তারপরে দিনে একবার দুবার আমাদের সিরাম নিয়ে নেবেন, স্কিন সিরাম, এটা মাখবেন, এতে স্কিনের গ্লো বজায় থাকবে এবং স্কিনটা খুব সফট আর দারুণ দেখাবে। সপ্তাহে 2-3 দিন আমাদের নর্মাল স্কিনের স্ক্রাব যেটা আছে, ড্যামেজ কন্ট্রোল স্ক্রাব, সেটা মাখবেন। আর বেরোবার আগে আমাদের সানস্ক্রিন মাখবেন, আমাদের ময়েশ্চারাইজার আছে সেটা নিয়ে নেবেন, আর আমাদের বডি অয়েলটা দারুণ বডি অয়েল, দুর্দর্শ ভালো বডি অয়েল, সেটা ইউজ করবেন। একটা ফোন আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমার নাম পরবিন্দর সিং, আমার বয়স 32, আমি ডানলপ থেকে বলছি। কোথা থেকে? ডানলপ থেকে। ওকে, হ্যাঁ বলুন। ম্যাডাম, আমি জিসা ম্যামে সব প্রোডাক্টই ইউজ করছি, স্কিনের প্রোডাক্ট, হেয়ারের প্রোডাক্ট। তো আমি কালকেই ওনার একটা ডিপ কোট ক্লিনজিং জেল কিনেছি। বাহ, ওটা কিরম করে ইউজ করবে একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, পরবিন্দর আপনি তো আমাদের জিনিস ইউজ করেন আমি জানি, মেলাতেও এসেছিলেন। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা আছে। হ্যাঁ বলতো। হ্যাঁ বলুন ম্যাডাম। আমি আমার অনেক ফ্রেন্ড কে রেফার করেছি আপনার প্রোডাক্টগুলো, কিন্তু ওরা বলছে আপনাদের প্রোডাক্টে মিনারেল অয়েল মানে আছে। কি আছে? কি হার্মফুল? কি আছে? কি আছে? আপনি তো ইউজার, ব্যাস that is enough for her mona kan apni jokhon apni use kore benefited hoyechen bolei to regular use kore jacchen apni friend der shetai bole deben ekdomi tai ami amar 10 ta friend ke boltei pari but ami kibhabe use korechi ami koto ta upokar pechi seta amar bolar upor depend korche na parvinda okay to dipport kibhabe use korte chaichen apni dipport ta apni cotton e neben dipport ta prosongo tolate khub bhaloi holo ami prottekkei bole di skin er jonno jarai use korchen আমাদের ডিপ পোর ক্লিনজিং মিল্কটা একটা দারুণ প্রোডাক্ট, শীতকালে তো ভীষণ এফেক্টিভ, কারণ আমরা জলটাকে অ্যাভয়েড করতে চাই। আর যেখানে জল খারাপ, বারবার মুখে জল দিতে চাইছেন না, অনেক এরিয়াতে জলটা ঠিক থাকে না, সেই সব ক্ষেত্রেও আমি বলবো যে ডিপ পোর ক্লিনজিং মিল্কটা একটু তুলোয় করে নিয়ে পুরো মুখটা পরিষ্কার করে নেবেন, এবং দারুণ এটা একটা গ্লো আনবে স্কিনে, দারুণ সফট লাগবে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ সেফ, এইটা নিয়ে কারো কিচ্ছু ভাবতে হবে না একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শুভজ্যোতি বলছি, বেহালা ঠাকুরপুকুর থেকে। আচ্ছা বলুন। বলছি দিদি দুজনকে নমস্কার, আগামী নতুন বছরের শুভেচ্ছা জানালাম। আর আমার না দিদি, আপনাকেও, আমি সামনে দিয়ে চুলটা উঠে গেছে, মানে W যেরকম হয় না দিদি, ঠিক সেরকম আকারের হয়ে গেছে, আর স্কিনটা বড্ড মানে টানছে, মানে শীত গ্রীষ্ম বর্ষায় স্কিনটা আমার একই ভাবে টানে, কিছু ইউজ করলে ঠিক আছে, নাইলে স্কিনটা মনে হয় যেন সেই মাঠে ঘাটে ঘুরে এলে যেমন হয় না স্কিনটা, যেরকম ওরকম হয়। ওই জন্যই আর কি দিদি প্রোগ্রামটা দুবার দেখেছি, ওই জন্যই আজকে ফোন করা। আচ্ছা আপনার মুখে পিম্পল র‍্যাশ এই সব আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, কি পিম্পল বের হয়? পিম্পল বলতে ছোট ছোট ওই ফুসকুড়ি ফুসকুড়ি হয় আর ওইগুলো না দিদি, গালের ওই মাঝখানটা একটু কালো কালো স্পট হয়ে গেছে এরকম জায়গা। মাথায়, হ্যাঁ মাথায় কিন্তু খুশকি দেখেছি, খুশকি নেই কিন্তু আপনার মুখে ওইগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেখানে হাত দিচ্ছেন দিদি ওইখানে ওইগুলোতে, কিন্তু স্কিন টানছে তাই তো? হ্যাঁ স্কিন টানছে দিদি। আচ্ছা, আর আপনি এর আগে আগের প্রোগ্রামে বলেছিলেন একজনের ওই মাথাটা পুরো স্কেয়ে হয়ে গেছিল, সেই অনুযায়ী দিদি আমি বলে যদি আমার চুলগুলো ব্যাক করানো যায়। আর হ্যাঁ নিশ্চয়ই, সেই চিন্তা ভাবনা আর আপনার তো মেখে যেতেই হবে, কারণ আমাদের এগুলো হেয়ার ফুড, স্কিন ফুড, ন্যাচারালি উন্নতি তো হবেই। এবার কার কতটা উন্নতি হবে সেটা কিন্তু তার স্ক্যাল্প কন্ডিশন এবং হেলথ কন্ডিশনের ওপরে ডিপেন্ড করবে। হ্যাঁ মানে এখানে আমি চুলের জন্য বলে দিচ্ছি, যেহেতু চুলটা খুব পড়ছে এবং ফাঁকা হয়ে যাচ্ছে, আপনি আমাদের হেয়ার নারিশমেন্ট অয়েল, নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার অয়েল নিয়ে নেবেন। সরি, আমার সেই আগের কোম্পানিতে আমার যা নাম ছিল সেটাই মুখে চলে আসলো। নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার অয়েল নেবেন, নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার লোশনও নেবেন, কারণ আপনার চুলটা একেবারে পরে ফাঁকা হয়ে গেছে আপনি বলছেন, এখানে আপনার সব রকমভাবেই চেষ্টা করতে হবে। নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার অয়েল নেবেন, নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার লোশন নেবেন, এগুলো সপ্তাহে 3-4 দিন মাখবেন দুটো মিলিয়ে,
দু তিন দিন অয়েল মাখলেন, দু তিন দিন লোশন মাখলেন এভাবে, আর নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার প্যাক নেবেন, এটা অন্তত মাসে দুবার অবশ্যই মাখবেন। হ্যাঁ, দেখবেন সব কৌটোর গায়ে কিন্তু ইনস্ট্রাকশন লেখা আছে কিভাবে ইউজ করতে হবে, যদি তারপরে না বোঝেন আমাদের হেল্পলাইনে ফোন করে নেবেন। তো নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার প্যাক মাখবেন সব মাসে অন্তত দুবার, পারলে সপ্তাহে সপ্তাহেও মাখতে পারেন। তার সাথে আমাদের নারিশ অ্যান্ড কেয়ার শ্যাম্পু ক্লেন্সার যেটা, আর যদি খুশকির কোনো ট্রেস থাকে বা মাথা চুলকোচ্ছে বা খুশকি দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমাদের ড্যানিল হেয়ার অয়েলটাও নিয়ে নেবেন। ইন দ্যাট কেস আপনি দুদিন দুদিন করে তিনটে জিনিসই মাখবেন, দুদিন নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার অয়েল, দুদিন নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার লোশন, আর দুদিন ড্যানিল অয়েল, আর নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার শ্যাম্পুটা প্রতিদিন মাখবেন, মাসে দুদিন নারিশ অ্যান্ড কেয়ার প্যাকটা মাখবেন। প্রত্যেকটা গায়ে কিন্তু ইউজেসটা লেখা আছে। আর স্কিনের জন্য যে বললেন, আপনার ইমিডিয়েট আমাদের ফেস ওয়াশ যেটা অয়েলি স্কিনের ফেস ওয়াশ সেটা কালেক্ট করতে হবে, সেটা দিয়ে দিনে দু তিনবার মুখ ধোবেন। যদি স্কিন খুব ড্রাই থাকে সেক্ষেত্রে আপনি রিঙ্কলেস নেবেন, হ্যাঁ রিঙ্কলেস নেবেন, কারণ আপনার একটু র্যাশেরও টেন্ডেন্সি আছে। রিঙ্কলেসটা নিয়ে একটুখানি মুখে মাখবেন, অল্প প্যাক লাগাবার আগে মুখে মাখবেন, মেখে তারপরে আপনি আমাদের অ্যাকনিল প্যাক নেবেন। অ্যাকনিল প্যাকটা কিন্তু এই জায়গাগুলোতে লাগাবেন, পুরো মুখে যদি পিম্পল না থাকে শুধু গালের ওপরে আছে গালের ওপরে মাখবেন, জাস্ট জলের সাথে একটু মিশিয়ে পাতলা করে মেখে নেবেন, দিনে দু তিনবার মাখতে পারেন প্রয়োজন মতন, যতটা পিম্পল আছে তার উপরে ডিপেন্ড করবে। এরপরে ওয়াশ করে ধুয়ে ফেলুন, আমাদের টোনার মেখে নেবেন তারপরে, এমনিতেও টোনারটা দিনে দু একবার করে মাখবেন। আর তার সাথে আমাদের অ্যাকনে গ্লো, অ্যাকনে গ্লো লোশনটা কিন্তু মুখের এই দাগ যেগুলো পিম্পল থেকে হয় ওটাকে ধীরে ধীরে কমিয়ে দেয়, স্কিনটাকে সফট করে আর স্কিনের গ্লো বাড়ায়। তো ন্যাচারালি এই কটা প্রোডাক্ট আপনার চুলের জন্য, নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার অয়েল, নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার লোশন, ড্যানিল হেয়ার অয়েল প্রয়োজনে, নারিশ অ্যান্ড কেয়ার হেয়ার প্যাক এবং নারিশ অ্যান্ড কেয়ার শ্যাম্পু, তার সাথে সাথে স্কিনের জন্যে আপনার রিঙ্কলেস অয়েল নেবেন, খুব স্কিন টানছে তার জন্যে প্রয়োজন মতন ইউজ করবেন এটাকে, অ্যাকনিল আর ফেস ওয়াশ ফর অয়েলি স্কিন, টোনার ফর অয়েলি স্কিন আর অ্যাকনে গ্লো, এই কটা আপনার প্রোডাক্ট নোট করে নিন, নোট করে এই কটা প্রোডাক্ট মার্কেট থেকে কালেক্ট করে নেবেন একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বাগাযতীন থেকে আমি জয়া ব্যানার্জি বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি, আমার মেয়ের জন্য বলবো, মেয়ের নাম পায়েল ব্যানার্জি। আসলে ওর না মানে ছোটবেলার এখনো 28 বছর বয়স, 28 হয়েছে, তো যখন ক্লাস 7-8 পড়তো তখন ওর একবার টাইফয়েড হয়েছিল, কিন্তু তখন আমরা অতটা বুঝিনি চুল পড়ছে বা কিছু, ছোটবেলা থেকে চুল একটা খুব যে একটা ঘাপসানো ছিল তা না, কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো এখন ওর না মানে আমি অনেক বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন মেয়ে দেখে আমি বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু সেই রকম রেসপন্স কিছু পাইনি। তা আমি এই দিশা গুপ্তার প্রোগ্রামটা দেখে আমার এত ভালো লাগছে বা মানে সাহস পাচ্ছি আর কি বলতে পারি, তো আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই আর ওনাকে একটু বলতে চাই যদি একটু উনি কিছু সলিউশন দিতে পারেন। উনি থাকেন বাঘাযতীন, একবার মেয়েকে নিয়ে আসবেন। ব্যবহার করেছেন বহু জায়গায়, চেষ্টা করেছেন গিয়ে, তাই এটা আমি সামনাসামনি দেখবো, দেখে প্রয়োজনে কিছু হোম রেমেডিও দিতে হবে। আমি কবে কবে বসি আমি একটু পরেই বলে দিচ্ছি, হ্যাঁ আপনি সেভাবে চলে আসবেন। আমি লাবণালন্দা স্কুলের ওখানেই কি বসি? যোধপুর পার্ক বয়েজ স্কুল, যোধপুর পার্ক বয়েজ স্কুলের সামনে এসে মেইন গেটের দিকে, যদি যোধপুর পার্ক বয়েজ স্কুলের মেইন গেটের দিকে পিঠ দিয়ে দাঁড়ান, মুখটা যেদিকে যাচ্ছে সেদিকে চারটে বিল্ডিং পরে আমাদের সেন্টার, বড় করে ছবি দেওয়া আছে 249 যোধপুর পার্ক। আর এখানে আমি প্রতি মঙ্গলবার 12টার থেকে 3টে অবধি থাকি, আগামীকালই 12টার থেকে 3টে অবধি থাকবো, আর প্রতি রোববার 11টার থেকে 1:30 অবধি থাকি। এছাড়া আমি গড়িয়াহাটের একডালিয়াতে থাকি 2টোর থেকে 5টা অবধি প্রতি শনিবার। হ্যাঁ তো আপনি যেটাতে সুবিধা হয় চলে আসতে পারেন, যোধপুর পার্কটাই বেটার হবে, কারণ আপনি বাগানে। ম্যাডাম আমি তাহলে রোববার দিনই যাব, আমি তো সার্ভিস করে আমি রোববার দিন যোধপুরেই যাব। বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 11টা থেকে 1:30 মধ্যে পৌঁছে মানে উনি থাকেন তার আগে, কারণ এগুলো স্পেশালাইজড কেস তো একটু চোখে দেখে নিতে হবে, আর কিছু কেস হিস্ট্রি নিতে হবে এটার জন্য। আচ্ছা আমি একটু বলে দিই চট করে হেল্পলাইনটা, হেল্পলাইন দেখুন স্ক্রিনে যাচ্ছে 9073-27-1163, 8697-339675, দুটি হেল্পলাইন নাম্বার শো করছে, আপনারা যোগাযোগ করুন, ওয়েবসাইট ভিজিট করুন, ডিটেলস জানবেন
জিসাদি প্রোডাক্ট সম্বন্ধে, একদম জিসাদি প্রোডাক্ট সম্বন্ধে, ওনার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন ইত্যাদি সব কিছু। www.jisagupta.in হচ্ছে ওনার ওয়েবসাইট। এবং আরেকটি কথা বলে রাখি যে আপনারা অনলাইনে পারচেস করছেন বেঙ্গল শপিং থেকে, আমাজন থেকে, সুতরাং কোনো অসুবিধা নেই, আপনারা যোগাযোগ করতেই পারেন। এবং তুমি গুগলে গিয়ে জিসা গুপ্তা প্রোডাক্ট যদি সার্চ করেন তাহলে সব ডিটেইলসও চলে আসবে, ওয়েবসাইটেও চলে আসবে আমাদের। একদম। আর তুমি এথনিকা বিউটি পার্লারে থাকছো? এথনিকা বিউটি পার্লারে 9th January বৃহস্পতিবার আমি থাকছি। এটা হচ্ছে নাগেরবাজার ডায়মন্ড প্লাজার কাছে। যারা যারা দেখাতে চান, অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তিয়াস বিশ্বাস, আমাদের সব হোম ডেলিভারি যারা এজেন্ট আছে তাদের সব ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। হ্যাঁ, এখানে তিয়াস বিশ্বাসের সাথে যোগাযোগ করে নেবেন যারা এথনিকাতে আসতে চান। একদম একদম। আমরা যেখানে, তুমি একটুখানি অ্যানাউন্সমেন্টটা কি করবে? হ্যাঁ করে দিই আমি, একটু করে দাও। আমাদের মানে আমাদের প্রচুর দোকানে জিনিস পাওয়া যায়, আমাদের তার পাশাপাশি অনলাইন ব্যবস্থা আছে, হোম ডেলিভারির ব্যবস্থা আছে। হোম ডেলিভারির মেয়েরা কোনো এক্সট্রা চার্জ নেবে না, আপনাদের কাছে জিনিসগুলো সব পৌঁছে দেবে, তারা কনসালটেন্ট বুঝিয়ে দেবে। এবং আমার তো কনসালটেন্সি নিজস্ব আছে, যেটা বললাম এক্ষুনি, মঙ্গলবার, রোববার আর শনিবার। হ্যাঁ, এগুলো সব আমাদের হেল্পলাইনে খবর পেয়ে যাবেন। তাছাড়া একটু কয়েকজন আমাদের রিকোয়েস্ট করেছে তাদের নামগুলো বলে দিতে, যেরকম বিরাটি রঞ্জুশ্রী, দমদম গোড়া বাজারে নিউ অনামিকা, নাগের বাজার দমদমে নিউ আনন্দময়ী স্টোর্স, এবং এথনিকা বিউটি পার্লারেও জিনিস পাওয়া যায় আমাদের। দমদম স্টেশনের কাছে নিউ তিলোত্তমা, বারাসাতে নিউ রূপমহল, আর যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে নিউ দত্ত ব্রাদার্স, গড়িয়াহাটে আলিয়া সিনেমা হলের পাশেই শৃঙ্গার, শ্যামবাজার গৌরী ভাণ্ডার, হাতিবাগানে শঙ্করী, সল্টলেক লাবণীতে সুজিত সাহা। একটু ফোন নাম্বারটা নোট করবেন, 8240625769। সুজিত সাহাকে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টের জন্যে। এছাড়াও সল্টলেকে আমরা খুব শিগগিরই আরেকটাও ব্যবস্থা করছি, হাওড়ার নিউ রামরাজা টয় সেন্টার, হাওড়াতে নিউ রামরাজা তলাতে এটা টয় সেন্টার, হাওড়া ময়দানে শ্রীরূপা স্টোর্স, আর শ্রীরামপুরে আরাধনা আর মনোরমা, তাছাড়া চুচুড়াতে রূপশ্রী। এই কজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটু এনাদের নামটা আপনাদের জানিয়ে দিতে, জানিয়ে দিলাম। তার সাথে সাথে তো সমস্ত হেল্পলাইন বা ডিটেলস জানিয়েই দিয়েছে আপনাদের। আমতলায় খুব শিগগিরই আমরা বিষ্ণুপুর, আমতলা এইসব জায়গায় আমাদের হোম ডেলিভারি এজেন্টের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আমাদের দুটো সেন্টারেই সব রকম প্রোডাক্ট পাবেন, আর এখানে আমাদের যারা থাকে তারাও কনসালটেন্ট, তাদের দেখিয়ে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন, কোনো আপনার তার জন্য চার্জ লাগবে না। ইভেন আমি যেদিন বসি আমাকে দেখিয়ে প্রোডাক্ট কম্বিনেশন করে নিতে পারেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। একদম। হ্যালো, হ্যাঁ হ্যালো, গুড আফটারনুন। নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে সোহেল বলছিলাম। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সুবর্ণাদি ক্যান দিশাদিকে। দিশাদি, আমি একটা না আপনাদের জন্য ফোন করেছি, তুমি তো আমাকে জানোই, মানে আগেও করতাম যখন আমি ছোট ছিলাম তোমার প্রোডাক্ট যখন ইউজ করতাম, তুমি তো জানো আমি তোমার প্রোডাক্ট ইউজ করি। তো বেসিক্যালি এইটা আমাকে একটা দিদি বলা করিয়েছে যে তোমার তিনটে প্রোডাক্ট ছিল আগে, আমি জানি না তোমার মনে আছে কিনা, বাট ফেয়ার অ্যান্ড ক্লিন নামে একটা প্রোডাক্ট ছিল, একটা ছিল এভারিয়াং বডি স্ক্রাব, আর ছিল অল পারপাস ম্যাসাজ ক্রিম। তো এই ম্যাসাজ ক্রিমটা ওই পার্লারে ইউজ হতো আমাদের মুর্শিদাবাদের গ্ল্যামার কুইন, মানে ওই দিদিটা মানে ইউজ করতো, মানে ভীষণ ভালো প্রোডাক্টটা ছিল। আর ওই তোমার এভারিয়াং বডি স্ক্রাব যেটা ছিল সেটাতে বডি পলিশিং এর কাজ হতো তখন পার্লারে। তো দিদিটা আমাকে বলেছে যে দিশা দিকে একবার বলো, মানে ওই প্রোডাক্ট গুলো যদি আবার আনে। আর ফেয়ার অ্যান্ড ক্লিন প্রোডাক্ট যেটা তুমি বলতে না, যে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা, এই কথাটা কিন্তু বলতে আমার এখনো মনে আছে কথাটা, মানে হোয়াইট কালারের বটল ছিল, মানে প্রোডাক্টটা ইউজ করলে মানে মেকআপের প্রয়োজন ছিল, মানে প্রয়োজন মানে তিনটে প্রোডাক্ট যদি তুমি আবার আনো, মানে চেষ্টা করো আর কি, মানে খুব ভালো হয়, তাহলে আর আমাদেরকে এই কেমিক্যাল যুক্ত মেকআপ ইউজ করতে হবে। সোহেল ছোট থেকে আমাদের প্রোডাক্ট ইউজ করে, যখন আমি বসতাম তখন থেকে, মানে 20 বছর আগের থেকে ইউজ করে, এখন সোহেল বড় হয়েছে। কিন্তু খুব মিষ্টি করে সোহেল, একটাই ভালো লাগলো, মানে আমিও প্রোডাক্ট গুলোর নাম সব মনে নেই, কিন্তু এত এটাকেই বলে দেখো নিষ্ঠা। এই যে ফেয়ার অ্যান্ড ক্লিন কথাটা না আজকে আমাকে মনে করিয়ে দিল, ফেয়ার অ্যান্ড ক্লিনটা আমাদের ছিল ডিপ পোর ক্লিনজিং মিল্ক, সেইটাই কিন্তু এখন আমাদের ডিপ পোর ক্লিনজিং মিল্ক। সোহেল একটা কথা বলবো তোমাকে, যিনি বলেছেন না এই প্রোডাক্টটা আনার কথা, ওনাকে বলবেন একই জিনিস, আমাদের যেটা এখন ডিপ পোর ক্লিনজিং মিল্ক এসছে, ওটা কিন্তু আগের আমার যেটা ডিপ পোর ক্লিনজিং মিল্ক ছিল যেটার নাম ফেয়ার অ্যান্ড ক্লিন ছিল, আজকে তুমি মনে করিয়ে দিলে, রিয়েলি থ্যাংকস, আমি নিজেও ভুলে গেছিলাম এটা, তো এই নামটা।
এটাই খুব ভালো লাগলো, এটাই হচ্ছে একটা সম্পর্ক জানো, তুমি কি কথা বলতে ওই কি কথা বলতে ওই ডায়লগটাও মনে রেখেছো, মানে দিস ইজ মানে মাইন্ড ব্লোয়িং একেবারে সোহেল, থ্যাংকস আ লট। তো সেখানে ওই ফেয়ার অ্যান্ড ক্লিনটাই কিন্তু এখন আমাদের ডিপপোর ক্লিনজিং মিল্ক হয়েছে, অল পারপাস ম্যাসাজ ক্রিম যেটা ছিল সেটা কিন্তু আমাদের এখন কোল্ড ক্রিম হয়েছে। তাই তোমাকে যিনি বলেছেন ওনাকে বলো যে ডোন্ট মিস অল পারপাস ম্যাসাজ ক্রিম, বিকজ এটা কোল্ড ক্রিম যেটা এখন যেটাকে আমরা নাইট ক্রিম বলছি সেটাই অল পারপাস ম্যাসাজ ক্রিম। হ্যাঁ, আর ইন বিটুইন তুমি আরেকটা আমাদের প্রোডাক্টের কথা বললে, কোনটা বললো বলো, ফেয়ার অ্যান্ড ক্লিন অল পারপাস, হ্যাঁ হ্যাঁ, একটা ওই আমাদের বডি কথাটা বললে, এভার ইয়াং বডি প্যাক, এভার ইয়াং বডি প্যাক, সেই বডি গ্রেইনটা আমি কিন্তু যেটা তুমি বললে একেবারে বডির গ্রেইনের কাজ করতো, বডি পলিশিংয়ের কাজ করতো এভার ইয়াং বডি প্যাকটা, সেটা কিন্তু আমরা আবার আনছি, হয়তো নামটা একটু চেঞ্জ হতেও পারে নাও হতে পারে। মানে তিনটে প্রোডাক্টের মধ্যে দুটো অলরেডি এসে গেছে, নতুন নাম দ্যাট ইজ ডিপপোর, একটু নতুন নামে ডিপপোর ক্লিনজিং মিল্ক, যেটা ফেয়ার অ্যান্ড ক্লিন ছিল, আর আমাদের যেটা, হ্যাঁ আমাদের এখন কোল্ড ক্রিম যেটা অল পারপাস ম্যাসাজ ক্রিম ছিল, আর এখন যেটা আমাদের বডি পলিশিং এর যেটা ছিল এভার ইয়াং, সেটা আসছে আসছে আসার পথে রওনা হচ্ছে, দুটো আছে আর একটা আসছে। মানুষের চাহিদা তখনই তৈরি হয় যখন সে উপকার পায়, এবং এটাই হচ্ছে সব থেকে আনন্দের বিষয় যে সোহেল যে বলল যে তোমার মনে আছে, অত আন্তরিকভাবে বলেছে, এরকম একাধিক সোহেল এবং একাধিক ওরকম বহু মানুষ ঘরে 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 আমার কাছে সেদিন তৈরি করে দিয়েছিলেন, আমাদের আমার কাছে সেদিন এসেছিলেন একজন, উনি বললেন যে আপনি সেই যে হোম রেমেডি দিতেন আমি সেই খাতা দেখে দেখে এখনো বাড়িতে সব নিজের যত্ন করি, এবং উনি 58 ইয়ার্স এজ এখন, যথেষ্ট ভালো আছেন। তো বললো ওইগুলো করেই আমি কিন্তু আপনার যত্ন করি, ওই হোম রেমেডির খাতাটা আমার কাছে এখনো আছে, এমনকি আমার মেয়ে আর নাতনি যে হয়েছে তাকেও আমি কিন্তু এইগুলোই মাখাই। তো এই সোহেল আজকে খুব ভালো আমাকে, আমার ডাউন দি মেমোরি লেন, আই ওয়েন্ট ডাউন দি মেমোরি লেন, কি বলবো, আই এনজয়েড ইট রিয়েলি, ভীষণ ভালো লাগলো, থ্যাংকস সোহেল, তুমি প্রোডাক্টগুলোর নাম মনে করালে, কি বলতাম, দ্যাট ডায়লগ, দ্যাটস মাইন্ড ব্লোয়িং, যে মনে করে মুখস্থ করে রেখেছো, একেবারে থ্যাংকস আ লট। আপনাদের আরেকবার আমি বলে দিই যে হেল্পলাইন যাচ্ছে, সেই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন, কোনো রকম কোনো মিস আপ হয়ে গেলে অবশ্যই হেল্পলাইনের হেল্প নিতে পারেন, 9073271163 8697-33-9675 দুটি ফোন নাম্বারে আমরা সবকিছু আলোচনা করেছি, কিন্তু কোনো ফোনে আমি অ্যান্টি এজিং এর ব্যাপারটা পাইনি, একটু আমি বলে দিই। অ্যান্টি এজিং আমাদের এই অ্যান্টি এজিং মানে একটা এজ হলে মুখে নানা রকম দাগ এসে যায়, কোনো ফোন আছে, একটা ফোন আছে, হ্যালো হ্যালো, হ্যাঁ অ্যান্টি এজিং নিয়ে বলছি, মুখে নানা রকম দাগ এসে যায় একটু এজের পরে, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে তো ভীষণ কমন সেটা, আর তার সাথে সাথে আমাদের স্কিনের গ্লো হারিয়ে যায়, স্কিনের ড্রাইনেস এসে যায়, রেঙ্কেল এসে যায়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম কথা তো আমাদের ড্রাই স্কিনের ফেস ওয়াশ আছে যেটাতে নানা রকম ফল আছে, সেটা দিনে দু তিনবার ইউজ করবেন, আমাদের হলদি আমন্ড স্কিন অয়েল যেটা স্কিনের দাগ কমায়, স্কিনের গ্লো বাড়ায়, আর হলদি চন্দন স্কিন প্যাকেটে একটা সেট, এটা সপ্তাহে দু তিন দিন ইউজ করবেন, আর রিঙ্কলেস এবং অ্যালোকেয়ার এটা আরেকটা সেট যেটা ডাইরেক্টলি অ্যান্টি এজিংয়ের কাজ করছে, রিঙ্কলেসটা যে কেউ যে কোনো বয়সে বারবার মাখতে পারে, হলদি আমন্ডও বারবার মাখতে পারে, রিঙ্কলেস একটা পিওর ফ্রুট অয়েল, নানা রকমভাবে আমাদের স্কিনকে সমৃদ্ধ করছে ভিটামিন অ্যান্ড মিনারেল দিয়ে। তো এই রিঙ্কলেস আর অ্যালোকেয়ার, তার সাথে আমাদের ময়েশ্চারাইজার আছে দারুণ দুর্দর্শ ভালো, আমাদের ই অলিভ বডি অয়েল, মানে অন্য কোনো বডি অয়েলের দিকে আর তাকাবেনই না মাখলে, শীতকালে এটা 12 মাসই মাখা যেতে পারে, এটা নিয়ে নেবেন। আমাদের দারুণ ভালো স্কিন সিরাম আছে যেটা স্কিনের গ্লো বাড়ায়, আর তার সাথে সাথে আমাদের স্ক্রাব, যাদের ড্রাই স্কিন অ্যান্টি এজিং ব্যাপার আছে তারা আমাদের পাপিয়া স্ক্রাব নেবেন, এটা স্কিনটাকে, এটাকে স্কিন রিপেয়ারিং স্ক্রাব বলি আমরা, যা যা ডিফেক্ট এসে গেছে সেটাকে এটা রিপেয়ার করবে এবং একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে, একটা দারুণ সফিস্টিকেটেড ভাব আনবে স্কিনে। এর সাথে আমাদের সানস্ক্রিন, সানস্ক্রিন নিয়ে আমি নেক্সট প্রোগ্রামে একটু ডিটেলসে কথা বলবো, আমাদের সানস্ক্রিন, এই কটা প্রোডাক্ট কিন্তু আপনাদের স্কিনকে একেবারে আমি মানে এ করে বলতে পারি যে ভালো রাখবেই, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভালো রাখবেই। অবশ্যই আপনারা কিন্তু গুগলে গিয়ে একদম মানে দিশা গুপ্তা টাইপ করলে ডিটেইলস বেরিয়ে আসবে, ওয়েবসাইট ভিজিট করুন। অনেক ধন্যবাদ তোমাকে, শুক্রবার এবং শুক্রবার 5:30 লাইভে আসি দিশা দি, ধন্যবাদ আপনাদের, নমস্কার।